হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিও। ভিডিওটি পুরো দেখতে থাকো, স্কিপ না করে সব কিছুই বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। কত পেমেন্ট, কীভাবে জয়নিং হবে, কোথায় কোম্পানিটি আছে, কোম্পানির নাম কি, সব কিছু বলবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। জবটি হবে তোমাদের ব্যাঙ্গালোরে, হ্যাঁ, ব্যাঙ্গালোর বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই হবে তোমাদের জবটি। লোকেশন ব্যাঙ্গালোর। তো কোম্পানিটি হচ্ছে প্যারামাউন্ট নিউট্রিশন প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, এটি হচ্ছে একটি ফুড কোম্পানি, বিস্কুট কোম্পানি। তো এই কোম্পানিতে তোমাদের জবটি হবে। তো কোম্পানিটি খুবই ভালো কোম্পানি, তোমরা ট্রাই করতে পারো এই কোম্পানিতে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, যদি কেউ মনে করো 8 ঘন্টা ডিউটি করব তাহলেও করতে পারবে, আর যদি কেউ মনে করো 12 ঘন্টা ডিউটি করব তাহলেও তোমরা করতে পারবে এই কোম্পানিতে। যারা 8 পাস আছো তারাও জব করতে পারবে, যারা 10 পাস আছো তারাও করতে পারবে, বা যাদের ডিগ্রি আছে তারাও এই কোম্পানিতে জব করতে পারবে। সব কিছুর ভ্যাকেন্সি এই কোম্পানিতে আছে, তবে ছেলে মেয়ে উভয়েই এই কোম্পানিতে তোমরা জব করতে পারবে। আমার কাছে যেমন অনেক কমেন্ট এসছে যে দাদা মেয়েদের জব ভ্যাকেন্সি আনো, তো এই কোম্পানিতে অনেক ছেলে মেয়ে কাজ করে, যারা লেডিস আছো তারা এই কোম্পানিতে জব করতে পারবে। খুব হার্ড ওয়ার্ক না, হ্যাঁ, মেয়েদের প্যাকিংয়ের কাজ আরামসে করতে পারবে তোমরা চাইলে। 8 ঘন্টা আর 12 ঘন্টা ডিউটি অ্যাভেলেবেল আছে এই কোম্পানিতে। এই জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, যারা 8 পাস আছো তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পাসপোর্ট সাইজের কয়েক কপি ফটো তোমরা সঙ্গে করে নিয়ে এসো, যারা 8 পাস আছো। আর যারা 10 পাস আছো তাদের 10 পাস, অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু তোমরা অরিজিনাল প্লাস জেরক্স কপি সঙ্গে করে নিয়ে এসো। যাদের ডিগ্রি আছে তারাও তার সমস্ত সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে এসো, তাহলে এই কোম্পানিতে জয়নিং হয়ে যাবে। তবে ভ্যাকেন্সি এখন আছে, হ্যাঁ, এখন মানে অনেক ভ্যাকেন্সি খালি আছে এই কোম্পানিতে, তোমরা ট্রাই করতে পারো। আর ফেসিলিটিও খুবই ভালো এই কোম্পানিতে, ফুড ফেসিলিটি আছে, ডিউটি টাইম তোমরা ফুড পেয়ে যাবে কোম্পানিতে, পিএফ, ইএসআই এই সমস্ত ফেসিলিটি তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। তবে বন্ধুরা, এখানে এসে কোম্পানিতে ডাইরেক্ট এমপ্লয় হিসেবে তোমরা ঢুকতে পারবে না, প্রথমে কন্ট্রাক্ট বেসিক তোমাদের কাজ করতে হবে। কন্ট্রাক্ট বেসিক তোমরা এই কোম্পানিতে জব করতে পারবে, হ্যাঁ, কন্ট্রাক্ট সুপারভাইজার আছে, তার মাধ্যমে তোমরা কোম্পানিতে জয়নিং করতে পারবে এই কোম্পানিতে। করতে গেলে টাইম লাগবে কমসে কম 1.5 বছর 2 বছর কন্টিনিউ কাজ করতে হবে। আর তুমি যদি ভালো কাজ করো কোম্পানিতে, তোমার যদি সেরকম নাম হয় যে হ্যাঁ ভালো কাজ করছো, তাহলে কোম্পানি তোমাকে অবশ্যই দেখবে, তখন তোমার এমপ্লয় হওয়ার চান্স থাকে আর কি। প্রতিটা কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে তোমরা জব করো না কেন, তখন একটা চান্স তোমাদের থাকে যদি ভালো কাজ তোমরা করতে পারো। আর যাদের এক্সপিরিয়েন্স আছে কাজের তারা এসে ট্রাই করতে পারো, যাদের ডিগ্রি আছে, ডিপ্লোমা আছে, এক্সপিরিয়েন্স ভালো আছে কাজের, হ্যাঁ, তারা প্রথম এসে কোম্পানিতে এমপ্লয় হিসেবে তারা জয়েন করতে পারবে। তো পেমেন্ট কত হবে তোমাদের, 8 ঘন্টা ডিউটিতে তোমাদের পেমেন্ট 14,000 টাকা মতো তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, 13 থেকে 14,000 টাকা তোমরা এই কোম্পানিতে পেয়ে যাবে। আর 12 ঘন্টা ডিউটি হবে, সেটা বাকি 4 ঘন্টা ওটি হিসেবে তোমাদের পেমেন্ট দেবে, হ্যাঁ, তো সেখানেও তোমাদের 18 থেকে 20,000 টাকা পেমেন্ট তোমরা প্রতি মাসে তুলতে পারবে। সেটা তোমার ওটির উপর নির্ভর, যেমন ওটি হবে সেরকম তোমার পেমেন্ট আসবে, হ্যাঁ, তবে ওটি খুব ভালো পাওয়া যায়, 12 ঘন্টা চাইলে তুমি কন্টিনিউ করতে পারবে, হ্যাঁ, পেমেন্ট খুবই ভালো এই কোম্পানিতে, তোমরা ট্রাই করতে পারো। বন্ধুরা, আমি কোম্পানির অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা চাইলে চেক করতে পারো। আর কন্ট্রাক্ট সুপারভাইজারের নাম্বার আমি দিতে পারছি না, কারণ তিনি পারমিশন দেননি আমাকে, তো সেই জন্য আমি তার ফোন নাম্বার আমি দিতে পারছি না। বন্ধুরা, তোমরা এখানে কীভাবে আসবে, যে যেখান থেকেই আসো না কেন, এসএমভিটি রেলওয়ে স্টেশনে নেমে ম্যাজিস্টিক আসতে হবে। ম্যাজিস্টিক থেকে 226N বাস নম্বর ধরে তোমাদের বিদাদি আসতে হবে। বিদাদি থেকে অটো ধরে বলবে যে আপন গ্রুপে যাব। এখানেই, এটাই হচ্ছে বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই এই কোম্পানিটি আছে। তো সব কিছুই বললাম তোমাদের ভিডিওর মাধ্যমে। তো
তো সবাই ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমি এইভাবেই তোমাদের জব ইনফরমেশন ভিডিও আপলোড করতে থাকবো। ওকে, বাই, টাটা।